আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাতুহু। আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন কাজের ব্যবহৃত উপাদান সামগ্রী তালিকা ও একক ওজন, অর্থাৎ যেই সামগ্রীগুলো সচরাচর আমরা ব্যবহার করে থাকি সেই সামগ্রীগুলো আমি নাম বলবো এবং তার সাথে একক ওজন বলবো। আমি শুরু করতে যাচ্ছি। প্রথমে 1 নম্বরে আসি, আমাদের যে সচরাচর সবসময় যে কোনো কাজে লাগে সেটা হচ্ছে সাধারণ কংক্রিট বা প্লেন কংক্রিট। আমরা এর ওজন পাব 2300 কেজি পার ঘন মিটার, অর্থাৎ কেজি আমাদের এই কেজি আসবে আর এর পরিমাপটা হবে ঘন মিটারে। 2 নম্বরে আমরা আসি আরসিসি, অর্থাৎ রেইনফোর্সমেন্ট কংক্রিট। সেটা যদি আসি আমরা তাহলে 2400 কেজি পার ঘন মিটার। 3 নম্বরে আসি আমরা লাইম কংক্রিট, সেটা আমরা 1920 কেজি পার ঘন মিটার। আমরা 4 নম্বরে আসি ইটের গাঁথনি, ব্রিক মেশনারি, অর্থাৎ ইটের গাঁথনির জন্য আমরা 1920 কেজি পার ঘন মিটার। তারপর আমরা আসি এমএস রড বা রেইনফোর্সমেন্ট, যেটা বলো না কেন, যে রড আমরা ব্যবহার করি সেই রডটা 775 থেকে 7850 কেজি পার ঘন মিটার। এবার 6 নম্বরে আসি সিমেন্ট, জড়ক পদার্থ সিমেন্ট। সেই সিমেন্টটা 1440 কেজি পার ঘন মিটার। 5 নম্বরে পানি, যেটা আমাদের ওয়াটার, এটা 4 ডিগ্রি সেলসিয়াস সবই স্বাভাবিকভাবে 1000 কেজি পার ঘন মিটার। 8 নম্বরে চুন, চুনটা আমরা 640 থেকে 960 কেজি পার ঘন মিটার। 9 নম্বর কয়লা, কোল, 900 থেকে 1280 কেজি পার ঘন মিটার। 10 নম্বরে শুকনা বালি, অর্থাৎ ড্রাই স্যান্ড, এর 1600 থেকে 1920 কেজি পার ঘন মিটার। 11 নম্বরে বিটুমিন আমাদের 1040 কেজি পার ঘন মিটার। 12 নম্বরে মার্বেল আমাদের 2860 কেজি পার ঘন মিটার। 13 নম্বরে আসি সিমেন্ট কংক্রিট 2240 কেজি পার মিটার ঘন মিটার। তারপরে আমরা আসি 14 নম্বরে ইটের খোয়ার জন্য আমরা এখানে 1200 কেজি পার ঘন মিটার। 15 নম্বরে পাথর কুচি, আমরা 1600 কেজি পার ঘন মিটার। 16 নম্বরের পাথরের গাঁথনি, অর্থাৎ স্টোন মেশনারি, 2560 কেজি পার ঘন মিটার। 17 নম্বরে চুনা পাথর, অর্থাৎ লাইম স্টোন, 2400 কেজি পার ঘন মিটার। 18 নম্বরে সিমেন্ট মশলা, অর্থাৎ সিমেন্ট মর্টার, 1920 কেজি পার ঘন মিটার। 19 নম্বরে জিপসাম মর্টার 1200 কেজি পার ঘন মিটার। 20 নম্বরে কাদা, অর্থাৎ ক্লে, ড্রাই ক্লে, এর জন্য 1760 থেকে 1920 কেজি পার ঘন মিটার। 21 নম্বরে ইট ভাঙ্গা, অর্থাৎ ব্রোকেন ব্রিক্স, 1280 থেকে 1760 কেজি পার ঘন মিটার। 22 নম্বরে সুরকি, 1010 থেকে 1250 কেজি পার ঘন মিটার। 23 নম্বরে টার একটা বিটুমিন জাতীয় পদার্থের মতো, টার 1010 কেজি পার ঘন মিটার। 24 নম্বরে আসি যে মাটি ভরাট, অর্থাৎ কম্প্যাক্ট আর্থ,
সেটার জন্য আমাদের 1600 কেজি পার ঘনমিটার। 25 নম্বরে টালি টাইলস, টাইলস আমাদের 48 থেকে 65 কেজি পার ঘনমিটার। 26 নম্বরে হার্ডবোর্ড, যেটা থিকনেস হবে 12 mm, সেই হার্ডবোর্ড 7 কেজি পার ঘনমিটার। এবার 27 নম্বরে সিআই শিট, অর্থাৎ করগটের আয়রন শিট, সেটা আমাদের 7 থেকে 12 কেজি পার ঘনমিটার। সর্বশেষ এখানে 28 নম্বর, সেটা হচ্ছে ব্রিক্স অর্থাৎ ইট, 1110 কেজি পার ঘনমিটার। আমরা সচরাচর এই ম্যাটেরিয়ালসগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং হিসেবে ব্যবহার করে থাকি। এগুলোর কিন্তু এই যে আমি ওজনের কথা বললাম, এগুলো হচ্ছে একক ওজন, অর্থাৎ এর ওজন, আর এদিকে হচ্ছে একক, সেটা হচ্ছে কেজি পার ঘনমিটার। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।